করোনা আটকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বিশেষত বাইরে বেরোলে মুখ এবং নাক থেকে যাতে কোনোভাবেই সংক্রমণ না ছড়ায় সেজন্যই মাস্ক পরতে বলল রাজ্য সরকার। রবিবার রাতে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা এই নির্দেশনামা জারি করেছেন। বাজার চলতি মাস্ক ছাড়াও ঠিকভাবে ভাঁজ করা যে কোনো কাপড়ের টুকরো, ওড়না, গামছা, রুমাল বা যে কোনোভাবে মুখ ঢাকা দেওয়ার জিনিস ব্যবহার করতে বলল সরকার। প্রসঙ্গত, কোভিড-19 সংক্রমণ মূলত নাক, মুখ এবং চোখ থেকে ছড়ায়। আক্রান্ত মানুষের হাঁচি কাশির কণা বা ড্রপলেট সুস্থ মানুষকে অসুস্থ করে তোলে। মাস্ক পরলে সেই সংক্রমণ অনেকটাই আটকানো যাবে বলে মনে করছেন দপ্তরের শীর্ষ কর্তারা। দিল্লি, গুজরাট সহ একাধিক রাজ্য ইতিমধ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এদিকে রাজ্য সরকার রবিবার রাতে প্রকাশিত বুলেটিনে জানিয়েছে, করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। নতুন করে আক্রান্তের খবর নেই বলেও জানিয়েছে সরকার।